প্রজেক্টগুলো চলমান, আমাদের 9টা প্রজেক্ট আছে আর 3টা স্কিম আছে। যেমন 9টার মধ্যে প্রথম যে প্রজেক্টটা আমাদের হলো আইসিটির মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, আমাদের এই কাজটা চলমান। এবং আমাদের যে টেনিওর আছে আমাদের 2024-25 অর্থ বছরে আমাদের যা বরাদ্দ আছে আমি পিডিকে বলেছি যে ইন টাইমে এটা শেষ করে এবং আমাদের ট্রেনিং মডেলতে যেহেতু আইসিটি বেসড স্মার্ট বাংলাদেশের দরকার আমাদের, আমাদের এর মাধ্যমে আমাদের শিক্ষকরা বিজ্ঞান সম্পর্ক যে শিক্ষার্থী তৈরি করবে এটা আমরা সেই দৃষ্টিতে আমাদের এই প্রকল্প এগিয়ে যাচ্ছে। আর একটা আছে আমাদের সবচেয়ে বড় একটা সেসিপের, যেটা এটা আপনারা জানেন যে আমাদের 2 বছর আমরা ওদের, এই বছর 31শে ডিসেম্বর শেষ, আমাদের বর্তমান সরকার তাদের দিকে তাকিয়ে তাদের 2 বছর এক্সটেনশন করেছে প্রজেক্ট, তার সাথে সাথে তাদের চাকরিগুলো রিভিউতে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং একসঙ্গে দুটো চলে, প্রজেক্টের এক্সটেনশন হলো 2 বছর আর তাদের চাকরিগুলো যাতে রিভিউ যায় 1187 জন, আমরা এই কার্যক্রম চলছে। এই বিষয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সহ অর্থ মন্ত্রণালয় খুব ধনাত্মকভাবে আমাদের সঙ্গে কাজ করছে। আর একটা হলো ন্যান, এটা খুব বড় প্রকল্প, প্রায় 6,000 কোটি টাকা। এই বিষয়ে আমাদের পিআইসি এবং আমাদের পিএসসি হলো আমাদের আমাদের অধিদপ্তরের আর পিএসসি হলো আমাদের মন্ত্রণালয়ের, এখানে কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু এটা বড় প্রকল্প, যেহেতু আমাদের ন্যান্ডের কিছু বিশেষায়িত শিশুদের আমরা ওদের শিক্ষা দেই সশরীরে আবাসিক সহ অনাবাসিক সহ আমাদের সেকেন্ডারিতে আছে, আমরা তাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে আমাদের সচিব মহোদয় এবং আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা এই কাজ চলছে। আমাদের তাদের শিক্ষাবান্ধব পরিবেশ জন্য যে অর্থের প্রয়োজন সেটা বরাদ্দ হবে, তবে এইটা যেহেতু পূর্বাচলে একটা বড় আকারে মাল্টি স্টোর বিল্ডিং হবে এই বিষয়ে একটু আমরা হয়তো কিছুটা চেঞ্জ আসতে পারে, তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান চলবে। আর একটা প্রকল্প হল আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ স্তরের শিক্ষার প্রচলন, এটাও চলছে আমাদের। এটা যেহেতু ফেস টু ফেস এবং অনলাইন বেস, এটা আমরা অনেক দূর এগিয়েছি এবং এটা সন্তোষজনক। পিডি মহোদয়কে বলেছি যে আমাদের যে সময় 24-25 অর্থ বছর এর মধ্যে আশা করি শেষ হবে, এবং আমরা গত অর্থ বছরে 1,64,920 জন শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি এই প্রজেক্টে। আর একটা হলো ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় 9টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, যেহেতু ঢাকা একটা ক্রাউডি জায়গা এবং আশেপাশে আমরা 10টা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাজ চলছে। এরও কাজ আমাদের চলমান আছে এবং আমাদের যে টার্গেট 24-25 অর্থ বছরে পিডি মহোদয়কে বলেছি সেই অনুযায়ী কাজ চলছে। আরও একটা বড় প্রকল্প আছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন শিক্ষক শীর্ষক প্রকল্প, এটারও আমাদের কাজ, এটাও টাকা 600 কোটি টাকা, এটাও আমাদের কাজ চলছে। তার মানে আমাদের প্রজেক্টগুলোর মধ্যে মোটামুটি সবগুলো কাজ চলছে, শুধু ন্যান যা প্রজেক্টটা এইটা একটু আমাদের কিছুটা রিভার্স হতে পারে। তারপর আমাদের সরকারি কলেজ সময়ের শিক্ষার মান উন্নয়ন, এখানেও আমাদের কাজ চলছে, তবে এখানে একটু যেহেতু আমাদের কিছু স্থাপনা হচ্ছে বড় বড় বিল্ডিং 10তলা 6তলা, এইখানে ঠিকাদারের ক্ষেত্রে একটু আমরা সমস্যা পড়েছি, তবে আমি ইডিসি বিনেশ মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে, এই বিষয়টা তারা দেখছেন। তারা বলেছেন এটা হলো 2025-এর জুন পর্যন্ত, যদি এটা করতে না পারে ওরা বলেছে আরও 6 মাস বা 1 বছর টাইম বৃদ্ধি করবে যেহেতু অর্থ বরাদ্দ আছে। তো এটাও বলেছেন সাময়িক অসুবিধা হলো তবে কাজ চলমান, ঠিকাদারদের এই এই পটপরিবর্তনের কারণে সমস্যা হয়েছে বিদ্যালয়ে, এটাও বিশেষ করে ডিভিশনে হচ্ছে।
এই কাজটা প্রায় 98 ভাগ শেষ পর্যায়ে। এটা দশতলা বিল্ডিং এবং এখানে আমাদের শিক্ষক নিয়োগ সহ কর্মচারী নিয়োগ সহ হচ্ছে আপাতত ওই স্কুলগুলোর পিডি দেখভাল করছে ওখানকার আমাদের থানার শিক্ষা অফিসার অথবা ডিডি এডি তারা, যেহেতু আমাদের জিনিসপত্র যাচ্ছে তাদের দেওয়া হয়েছে। আর একটা আমাদের ইম্পর্টেন্ট লেস প্রজেক্ট, এইটা নতুন, এটা আমাদের শুরু হয়েছে এই অর্থ বছর থেকে, আমাদের কার্যক্রম চলছে, এটা 2028 সাল পর্যন্ত চলবে। এই হলো আমাদের 9টা প্রজেক্ট। আর স্কিমগুলোর অবস্থা খুব ভালো আমাদের, যেমন এখানে একটা আছে স্ট্রেন্থেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিল অ্যামং সেকেন্ডারি স্টুডেন্টস, স্কিমটি চলমান, এটা আমাদের 2024-25 কার্যক্রম শুরু হয়েছে, এটা মূলত 19 সাল থেকে 25 সালে শেষ হবে, এটাও আমাদের চলছে। আর একটা হলো পারফরমেন্স বেসড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, এটা আমরা থোক বরাদ্দ দিই, এখানে শিক্ষকরা পায় বরাদ্দ, যারা ভালো শিক্ষক তাদেরকে আমরা সম্মানিত বোধ করি, ভালো প্রশাসক যেটি টিম লিডার যে তাকে আমরা আর্থিক বক্তব্য দিই, সাথে শিক্ষার্থীদেরও আমরা একটা অর্থ বরাদ্দ করি এবং তাৎক্ষণিকভাবে 2-5 লাখ টাকা ওই প্রতিষ্ঠানের যদি কোনো তাৎক্ষণিক সমস্যা হয় এই PBGSI এই স্কিমটির মাধ্যমে দেওয়া হয়। আর সর্বশেষ যেটা আমাদের সবচেয়ে আলোচিত ডিসিমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম, এটা আপনারা জানেন যে আমাদের আগের যে কারিকুলাম ছিল 21-এ, এই কারিকুলামটা আমাদের বর্তমান সরকার এসে আমরা নতুন আঙ্গিকে এই কারিকুলাম আমরা রিফর্ম করছি, এর জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের একজন অ্যাডিশনাল সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে এবং NCTU-র সহযোগিতায় কার্যক্রম চলছে এবং নতুন বলা যাবে না, আমার মনে হয় এটাকে আমরা বলি এরকম যে কারিকুলাম সবসময় চেঞ্জ হয়, বিশেষ করে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলে চলার জন্য, এই সেই অনুযায়ী আমাদের বিশেষজ্ঞ মহল কাজ করছে, তারপরে যখন তারা ডিরেকশন দেবে তখন আমরা ওই আঙ্গিকে আমাদের শিক্ষকদের এই ট্রেনিংগুলো দেবো, বিশেষ করে মূল্যায়নের ক্ষেত্রে। যেমন আমরা হয়তো এখনও আমরা যতটুকু জানি যে আমরা বিশেষ করে ক্লাস পারফরমেন্স এবং একটা লিখিত পরীক্ষা রিটেন যেটা আমরা ইভ্যালুয়েশন হবে দুটো সমন্বয় করে আমরা শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করি, এই আমার হলো স্কিল এবং প্রজেক্ট।